দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি ও গণ আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি হিসাবে আজ বৃহস্পতিবার থেকে বিভাগীয় সমাবেশ শুরু করেছে বিএনপি। বরিশাল ঈদগাহ মাঠে আজ বেলা 3টায় সমাবেশের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। আগামী 20 জুলাই শনিবার চট্টগ্রামে এবং 25 জুলাই খুলনায় মহাসমাবেশ হবে। এরপর রাজশাহীতে হবে সমাবেশ। সর্বশেষ ঢাকায় একটি মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলের নেতারা জানিয়েছেন, আজ বরিশালের মহাসমাবেশের অনুমতি নিয়ে সংশয় ছিলেন তারা, তবে শেষ মুহূর্তে পুলিশ অনুমতি দিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবুর রহমান সরোয়ার বলেন, দলের পক্ষ থেকে বরিশালের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশের স্থান বেলস পার্কে অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। তালবাহানা করা হয়েছে নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে 800 জায়গায় সমাবেশ করতে বলেছে পুলিশ। একটি সমাবেশের জন্য এই স্থান পর্যাপ্ত নয়। এদিকে বরিশালে অনুমতি লাভের কারণে চট্টগ্রাম খুলনায় অনুমতি পাবেন বলে সেখানকার নেতারা আশা করেছেন। এক সপ্তাহ আগে অনুমতি চেয়ে আবেদন করলেও কোনো সাড়া দিচ্ছে না প্রশাসন। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, তিনি বিভাগে মহাসমাবেশের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর স্থানীয় বিএনপির দায়িত্বশীল ও প্রতিনিধি দল বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন, তবে সবখানেই কালক্ষেপণ করা হচ্ছে, তালবাহানা করা হচ্ছে, ফলে পোস্টার, লিফলেট, ব্যানার, মাইকিং সহ প্রচারণার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি আমরা। খুলনা বিএনপি সভাপতি শফিকুল আলম মনা বলেন, আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। শহীদ হাদিস পার্কে মহাসমাবেশ করতে অনুমতি চেয়েছি পুলিশের কাছে, কিন্তু এখানে অনুমতি দেয়নি, ফলে আমরা ব্যানার পোস্টার করতে পারছি না। বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আসাদুল হাবিব দুলু বলেন, রংপুরে সমাবেশের সম্ভাব্য তারিখ নির্ধারণ না হলে প্রস্তুতি চলছে। আশা করছি চলিত জুলাই মাসে শেষ দিকে সমাবেশ করতে পারবো।